মাননীয় স্পিকার, 7 মিনিট সময় ঠিকই আছে, কিন্তু নির্ধারিত সময়ের মাননীয় স্পিকার সময়টা তো আপনারই দেওয়া। জি, আমি শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মুজিব বর্ষ উপলক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বক্তব্যের শুরুতেই আমি বিনম্র চিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব। মাননীয় স্পিকার, মুজিব বর্ষ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি যে স্মারক বক্তব্য প্রদান করেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি কার্যপ্রণালী বিধির 147 বিধির আওতায় সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য মহান জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপনের করেছেন। মাননীয় স্পিকার, আমি কৃষকের সন্তান, আজন্ম ধোলামাটি মেখে বড় হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মহান জাতীয় সংসদে শেরপুরের মাটি ও মানুষের কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার অন্তরে সবসময় কৃষি ও কৃষকের কথা বিরাজ করে, তাই আমি মুজিব বর্ষের বিশেষ অধিবেশনে জাতির পিতার কৃষি ও কৃষকের প্রতি অবদানের কিছু কথা তুলে ধরছি। মাননীয় স্পিকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলায় গর্বিত নাগরিক আমরা। 30 লাখ শহীদের বিনিময়ে প্রাপ্ত এই বাংলাদেশকে বঙ্গবন্ধু সোনালী ফসলে ভরপুর দেখতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐশ্বর তরুণ বয়স থেকে বাংলার কৃষকের দৈন্যতা স্বচক্ষে দেখেছেন, যা বঙ্গবন্ধু হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে। ফিলিস্তিনি মহান নেতা ইয়াসির আরাফাত বলেছিলেন, কোট, আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্য, আনকোট। তাই আমরা সবসময় দেখেছি বঙ্গবন্ধুর সারা রাজনৈতিক জীবনের কৃষক ও কৃষির উন্নয়ন কল্যাণ ভাবনা নিবিড়ভাবে কাজ করেছে। সে কারণেই স্বাধীনতার পর তিনি ডাক দিয়েছেন সবুজ বিপ্লবের। স্বপ্নের সোনার বাংলা তিনি দেখতে চেয়েছিলেন দেশের কৃষি ও কৃষকের সর্বাঙ্গীন উন্নয়ন এবং স্বনির্ভরতা। বঙ্গবন্ধু বলেছিলেন, কোট, এই স্বাধীনতা তখনই আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেদিন বাংলার কৃষক মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে, আনকোট। মাননীয় স্পিকার, তাই তো 9 মাসব্যাপী একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 26শে মার্চ বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু বলেছিলেন, কোট, আমাদের চাষি হলো সবচেয়ে দুঃখী ও নির্যাতিত এবং তাদের অবস্থার উন্নতির জন্য আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পিছনে নিয়োজিত করতে হবে, আনকোট। মাননীয় স্পিকার, স্বাধীনতার পর 1972 সালের 13ই জানুয়ারি বঙ্গবন্ধু মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে নিলেন কৃষকদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত। তাদের সব বকেয়া খাজনা, ব্যাংকের বকেয়া ঋণ মওকুব করে দিলেন। 25 বিঘা পর্যন্ত খাজনা মওকুব করার ঘোষণা দিলেন। জমির সিলিং 100 বিঘা পর্যন্ত নির্ধারণ করলেন। উদ্বৃত্ত জমি ও খাট জমি ভূমিহীনদের মাঝে বণ্টনের ব্যবস্থা করেছিলেন। 10 লক্ষ সার্টিফিকেট মামলা থেকে কৃষকদের অব্যাহতি দিলেন। বিএডিসির মাধ্যমে ভর্তুকি দেওয়া সার ও সার যন্ত্র বিতরণের ব্যবস্থা করেছিলেন বঙ্গবন্ধু। 1973 সালের 13ই ফেব্রুয়ারি কৃষির অগ্রযাত্রায় একটি স্বর্ণালী দিন। ওই দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে বঙ্গবন্ধুর আগমন ছিল একটি চিরস্মরণীয় ঘটনা। তিনি উপলব্ধি করেছিলেন কৃষি বিপ্লব বাস্তবায়নের কঠোর পরিশ্রমী চাষিদের সঙ্গে সঙ্গে মেধাবী কৃষিবিদদেরও প্রয়োজন হবে। মেধাবী ছাত্রদের কৃষি শিক্ষায় আকর্ষণ করার জন্য কৃষিবিদদের তিনি প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন। মাননীয় স্পিকার, সদ্য স্বাধীনপ্রাপ্ত বাংলাদেশের 1972-73 সালে 500 কোটি টাকা উন্নয়নের জন্য বরাদ্দ ছিল। এর মধ্যে 101 কোটি টাকা শুধু কৃষি উন্নয়নের জন্য রাখা হয়েছিল। এতে তখন থেকে কৃষির প্রতি, কৃষি সম্প্রসারণের প্রতি, কৃষি উন্নয়নের প্রতি বঙ্গবন্ধুর আন্তরিকতা প্রকাশ পায়। কৃষির টেকসই উন্নয়নের জন্য এবং কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, উদ্যান উন্নয়ন বোর্ড, তুলা উন্নয়ন বোর্ড, বীজ প্রত্যয়ন এজেন্সি, ইক্ষু গবেষণা প্রতিষ্ঠান, মৎস্য উন্নয়ন কর্পোরেশন সহ অনেক নতুন প্রতিষ্ঠান সৃষ্টি করেন। কৃষি শিক্ষা, মানসম্মত বীজ উৎপাদন,
এবং বিতরণ সুষ্ঠু সার সেচ ব্যবস্থাপনা কৃষিতে ভর্তুকি বালাই ব্যবস্থাপনা সমন্বিত ফসল ব্যবস্থাপনা খামার ভিত্তিক ফসল ব্যবস্থাপনা সমবায় ভিত্তিক চাষাবাদ মিল বিটা পুনর্গঠন সার সেচ বীজ বিষয়ক কার্যক্রম এসবের উপর সর্বাত্মক জোর দিয়েছিলেন বঙ্গবন্ধু মাননীয় স্পিকার বঙ্গবন্ধু একটি নতুন মানচিত্র চেয়েছিলেন নতুন জাতিসত্তা চেয়েছিলেন একটি স্বনির্ভর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ এই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে ব্যাপক ভর্তুকি বলিষ্ঠ নেতৃত্ব দর্শন চিন্তা মানবিক ও উদারনৈতিক দৃষ্টিভঙ্গি দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত হয়েছে এর ফলে বাংলাদেশে খাদ্য উৎপাদন বেড়েছে কৃষিতে স্বনির্ভরতা এসেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে পরিগণিত হয়েছে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছাবে ইনশাল্লাহ মাননীয় স্পিকার আমি আমার বঙ্গবন্ধুকে দেখার অভিজ্ঞতা থেকে দুই একটি কথা বলছি মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর সাথে কথা বলার কোনো সুযোগ আমার জীবনে হয় নাই কিন্তু বঙ্গবন্ধুর 7ই মার্চের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম শেরপুরের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা হিসাবে 14 বছর বয়সে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম মাননীয় স্পিকার আমার প্রথম আমি বঙ্গবন্ধুকে দেখেছি আমার জীবনে প্রথম দেখেছি 1969 সনে আমি যখন ক্লাস 7-এ পড়ি বঙ্গবন্ধু জামালপুর স্টেডিয়ামে এসেছিলেন খবর শুনে শেরপুর থেকে গ্রামের বাড়ি থেকে 1.50 টাকা দিয়ে তখন বলা হতো 1.5 টাকা এই 1.5 টাকা দিয়ে একটা সাইকেল ভাড়া করে নিয়ে আমি মাননীয় সদস্য টাইম তো আপনারই দেওয়া ঠিক আছে 2 মিনিট বলুন এলাকার খবর শুনেন এলাকায় জামালপুর গিয়েছিলাম এবং সেখানে আমি বঙ্গবন্ধুকে প্রথম দেখেছি সেই থেকে বঙ্গবন্ধুর কথাগুলো মনে ধারণ করে 1970-এর নির্বাচনে আমরা টিনের চুঙ্গা দিয়ে গ্রামে গ্রামে মিটিং করেছি মাননীয় স্পিকার গ্রামে গ্রামে মিটিং করেছি বঙ্গবন্ধুর নৌকা শেখ মুজিবের নৌকা তোমার আমার নৌকা তোমার আমার মার্কা কিন্তু কোনো প্রার্থী আমরা খুঁজে পাই নাই কোনো পোস্টার খুঁজে পাই নাই যখন নির্বাচন শেষ হলো তখন বঙ্গবন্ধুর নৌকা বিপুল ভোটে আমাদের এলাকায় জয়লাভ করছে মাননীয় স্পিকার তখন আমার এক বৃদ্ধ দাদু আমাকে এসে বলে ও খোকা শেখ মুজিবকে ভোট দিলাম নৌকা মার্কায় যে শেরপুরে বলান ইসমুক্তার পাশ করলো এটা কেমন হইলো মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিতে সেদিন প্রার্থী লাগে নাই পোস্টার লাগে নাই বঙ্গবন্ধুর উপর আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে বাংলা সাধারণ মানুষ সেদিন ভোট দিয়েছিল মাননীয় স্পিকার মাননীয় স্পিকার দ্বিতীয়বার দেখেছিলাম মুক্তিযুদ্ধের পর আমার মনে হয় সম্ভবত তারিখটা ছিল 1972 সালের 22শে ফেব্রুয়ারি ঢাকা রেসকোর্স ময়দানে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে ডেকেছিলেন আমিও সেখানে এসেছিলাম দূর থেকে বঙ্গবন্ধুর বিশাল দেহ দূর থেকে শুধু দেখেছি কাছে যাওয়ার সুযোগ পাই না কথা বলার জন্য কিন্তু বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের লক্ষ জনতার উপরে বঙ্গবন্ধুরকে সেদিন বিশাল দেহ দেখা গেছে ওই তো বঙ্গবন্ধু যাচ্ছে এটা আমরা হাত দিয়ে ইশারা করে দেখেছি মাননীয় স্পিকার আমি আজকে বঙ্গবন্ধুর সান্নিধ্য পাইনি কিন্তু আমি বঙ্গবন্ধুর রক্ত যার শিরায় উপশিরায় ধমনীতে প্রবাহিত হচ্ছে আমাদের মহান নেত্রী বাংলার মানুষের আশা ভরসা শেষ ঠিকানা আমাদের জননেত্রী শেখ হাসিনার সান্নিধ্য পেয়েছি মাননীয় স্পিকার তার নির্দেশনায় আজকের বাংলার মানুষ বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়নের সুযোগ পেয়েছে এক মিনিটে শেষ করুন এক মিনিটে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে মাননীয় স্পিকার আমি শেষ করতে চাই বঙ্গবন্ধুর কথা বলতে অনেক সময়ের দরকার কিন্তু সেই কথাগুলো হয়তো বলতে পারবো না তাই মাননীয় স্পিকার আমি শেষ করতে চাই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে মুজিব বর্ষের স্মারক বক্তব্য প্রদানের জন্য আমি মহামান্য রাষ্ট্রপতি স্যারকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে মাননীয় স্পিকার আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ
খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।